আন্তর্জাতিক সংবাদে চীনকে বিশ্বাস করার আগে শ্রীলঙ্কাকে দেখে নিক নেপাল বলছে ভারত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথম ইমাম নিয়োগ ফিলিস্তিনি বালকের হত্যার তদন্তের আহ্বান জাতিসংঘের চাঞ্চল্যকর তথ্য গিলগিট বালুতিস্তানকে সামরিক সেনানিবাস করতে চায় পাকিস্তান অপহৃত তিন শতাধিক শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে বুকোহারাম সাইবার হামলার মারাত্মক ঝুঁকিতে আমেরিকা সন্দেহের তীর রাশিয়ার দিকে অ্যালেক্জি নাভালনিকে হত্যার ইচ্ছা থাকলে তিনি শেষ হয়ে যেতেন বললেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং সবশেষে জানাব রবীন্দ্রনাথ রচিত ভারতের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে তোপের মুখে বিজেপি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীনকে বিশ্বাস করার আগে শ্রীলঙ্কাকে দেখে শিক্ষানিক নেপাল শ্রীলঙ্কাকে দেখে নেপালের শিক্ষা নেওয়ার কথা বললেন ভারতের সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত চীনের সঙ্গে ঘনিষ্ঠতা প্রসঙ্গে একথা উল্লেখ করেন তিনি পরামর্শ দেন চীনকে বন্ধু ভাবার আগে তাদের কথা শুনে চলার আগে নেপাল যেন শ্রীলঙ্কার পরিস্থিতি দেখে নেয় ভালো করে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে কথা বলেন বিপিন রাওয়াত গত কয়েক মাস আগে লাদাখ সীমান্তে ভারত চীনের বিপুল সংঘর্ষ শুরু হয় এখনও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি আর এই সমস্যার মধ্যেই নেপালের সঙ্গে ভারতের সম্পর্কও প্রভাবিত হয় তবে এর পেছনে চীনের উস্কানি ও নেপালের চীন নির্ভরতা স্পষ্ট ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক সব সময় ভালো থাকলেও চীনের কারণে সে সময়ে শুরু হয় সমস্যা এই সমস্যার সমাধান করতে ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান সামন্ত কুমার গোয়েল গত দু মাসে নয়াদিল্লি থেকে দুবার কাঠমান্ডু সফরে যান সেই সঙ্গে যান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানেও নেপালের সঙ্গে ভারতের এর সুসম্পর্ক বাড়ানোর জন্য নানা রকম আলোচনা করেন এরপরে আবার এই মাসেই ভারত সফরে আসতে চলেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গেওয়ালি এমনই সময়ে নেপাল চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলে তা নেপালের জন্যই বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিপিন রাওয়াত কারণ অন্য দেশগুলিকে আর্থিক ঋণ দিয়ে নিজেদের জালে জড়িয়ে নেওয়ার চেষ্টা করে চীন শ্রীলঙ্কা চীনের এই প্রতারণার শিকার বলে অভিযোগ করেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এই প্রসঙ্গে বলেন ভারত কোনো দিন নেপালের সঙ্গে সম্পর্কের বিষয়ে কোনো রকম অস্বচ্ছতা রাখেনি সবসময় নিঃস্বার্থভাবেই নেপালের পাশে থেকেছে ভারত হিমালয়ের এই দেশটিকে সব রকমভাবেই সাহায্য করে এসেছে ভারত এমনকি নেপাল কোন দেশের সঙ্গে কেমন সম্পর্ক রাখবে তা নিয়েও কখনো মাথা ঘামায়নি ভারত তাই যে কোনো দেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক তৈরির ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কাঠমান্ডু তবে এশিয়ার এই অঞ্চলে শ্রীলঙ্কা ও অন্য দেশগুলি একে অপরের সঙ্গে কি চুক্তি সই করেছে তা দেখেই নেপালের শিক্ষা নেওয়া উচিত তিনি আরও উল্লেখ করেন নেপালের বহু জরুরি পণ্য ভারত থেকে সরবরাহ হয় শুধু তাই নয় নেপালের ব্যবসা স্বাস্থ্য শিক্ষা পর্যটন টেলিকম বিদ্যুৎ সমস্ত জরুরি ক্ষেত্রেই ভারতের অবদান স্পষ্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথমবারের মতো মুসলিম ইমাম নিয়োগ দেওয়া হয়েছে আর এ পদে নিয়োগ পেয়ে ইতিহাস গড়লেন মোহাম্মদ ইয়াসির খান দুই হাজার সালের জন্য ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় ইমাম নিয়োগ দিয়েছেন স্পিকার অ্যান্থি রেন্দন সাত ডিসেম্বর মোহাম্মদ ইয়াসির খানকে এ পদে নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবরে প্রকাশ এক বিবৃতিতে রেন্দন বলেন ইমাম ইয়াসির খান ক্যালিফোর্নিয়ার ক্রমবর্ধমান বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করছেন আমি দেখেছি আমাদের জেলায় মুসলিম সম্প্রদায়ের লোক বৃদ্ধি পাচ্ছে এবং ধর্মীয় ও সমাজের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছি ইয়াসির খানও ক্যালিফোর্নিয়ার আধ্যাত্মিক ও নাগরিক প্রাণ শক্তিতে অবদান রাখার প্রবল ইচ্ছা পোষণ করেন তিনি ইতিমধ্যে বিভিন্ন উপায়ে সেটি করেছেন ইয়াসির খান গত ছয় বছর ধরে স্থানীয় কাউন্টিতে জেল শেরিফ অফিস ও হাসপাতালগুলোতে কাজ করেছেন তিনি ইতিমধ্যে একটি অলাভজনক সংস্থা আল মিজবাহর প্রতিষ্ঠাতা ইমাম হিসেবে নিয়োগ পেয়ে ইয়াসির খান বলেন আল্লাহ আমাকে এখানে এনেছে এবং আমি এই ভূমিকায় নির্বাচিত হওয়ায় অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ আশা করি এটি দেশের অন্য ইমাম ও ইসলামী নেতাদের পদপ্রাপ্তির একটি পদক্ষেপ হবে রাজ্যসভায় ইমামের কাজ মূলত প্রতিটি অধিবেশন শুরুর আগে দোয়া পাঠ করা তবে ইয়াসির খানের আশা এটি মুসলিমদের জন্য সম্প্রদায়গুলোর আরও কাছাকাছি আসার সুযোগ করে দেবে ফিলিস্তিনি বালকের হত্যার তদন্তের আহ্বান জাতিসংঘের চলতি মাসে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বিক্ষোভের সময়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় পনেরো বছরের এক বালক হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ইসরায়েলিদের জবাবদিহিতার অভাব ওই ঘটনার জন্য দায়ী করছে বিশেষজ্ঞরা তারা বৃহস্পতিবার ওই তদন্তের আহ্বান জানিয়েছে মাইকেল লিংক উনিশশো সাল থেকে চলা দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে একজন খ্যাতিমান বিশেষজ্ঞ এবং বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের বিষয়ে বিশেষজ্ঞ অ্যাগনেস কলমার্ট এক বিবৃতিতে বলেন সামগ্রিক জবাবদিহিতার অভাবে সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনি শিশুদের হত্যা খুবই উদ্বেগজনক তারা বলছে ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী শক্তি প্রয়োগ কেবল তখনই ন্যায়সঙ্গত হয় যখন নিরাপত্তা কর্মী মারাত্মক বা গুরুতর কোনো ক্ষতির সম্মুখীন হন কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে আলী আইমান আবু আলিয়া হত্যা হয়েছে এমন পরিস্থিতিতে যেখানে ইসরায়েলি বাহিনীর প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার কোনো আশঙ্কা ছিল না ঘটনাটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন চার ডিসেম্বর আলমুঘাইয়ার গ্রামের ফিলিস্তিনি যুবকেরা কাছেই অবৈধ ইসরায়েলি ঘাঁটি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করেছিল সিভিল সোসাইটি ও জাতিসংঘের মানবাধিকার অফিসের সংগৃহীত তথ্য থেকে জানা যায় ওই বিক্ষোভকারী যুবকেরা ইসরায়েলি সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়েছিল যার ফলে ইসরায়েলি বাহিনী তাদের দিকে রাবারে মোড়ানো ধাতব বুলেট টিয়ার গ্যাস ও গোলাবারুদ নিক্ষেপ করে একজন ইসরায়েলি সৈন্যের আনুমানিক একশো থেকে দেড়শো মিটার দূরে থেকে শূন্য দশমিক বাইশ রোজার প্রিসিশন রাইফেল থেকে ছোড়া একটি গুলি আবু আলিয়ার পেটে ঢুকে যায় সেই ঘটনার পর দিন হাসপাতালে মারা যায় মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলি বাহিনী কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিতে পড়েছিল এমন কোনো দাবি সম্পর্কে তারা অবগত নয় তাদের তথ্যমতে আবুয়ালিয়াসহ দুই হাজার বিশ সালে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী বাহিনীর হাতে ছয় শিশু নিহত হয়েছে লিঙ্ক ও কলমার্ট বলেছেন এটি বোঝা গেছে যে দুই সালের এক অক্টোবরের মধ্যে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে জন ফিলিস্তিনি শিশু আহত হয়েছে মানবাধিকার আইন লঙ্ঘন করে ইসরায়েলের দখল ক্ষমতা প্রয়োগ করে ওই প্রত্যেকটি হত্যাকাণ্ড উদ্বেগজনক পরিস্থিতি বাড়িয়ে তুলছে তারা বলছে নাগরিক সমাজ সংগঠনগুলো দুই সাল থেকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর আগ্নেয়াস্ত্রে একশো পঞ্চান্ন ফিলিস্তিনি শিশুর মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছে এই হত্যার সাথে সরাসরি জড়িত থাকায় মাত্র তিনটি মামলা দায়ের করা হয়েছে যার একটি মামলা পরে বাতিল করা হয় দ্বিতীয় মামলায় দায়িত্বরত সৈন্য একটি আবেদন করে পরে অবহেলার কারণে মৃত্যুর জন্য তাকে মাত্র নয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয় তৃতীয় মামলায় একজন সেনা আদেশ অমান্য করার জন্য দোষী সাব্যস্ত হয় যার জন্য সামরিক কারাগারে তার মাত্র এক মাসের কারাদণ্ড হয়েছিল এ খবর জানিয়েছে ইয়েনি সাফাক গিলগিট বালুচিস্তানকে সামরিক সেনানিবাস করতে চায় পাকিস্তান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ডক্টর আজাদ মির্জা জানিয়েছেন দেশটির সরকার পাকিস্তান নিয়ন্ত্রিত গিলগিট বালুচিস্তান অঞ্চলকে সামরিক সেনানিবাসে রূপান্তর করতে চায় এ বিষয়ে তিনি জানিয়েছেন পাকিস্তান গিলগিট বালুচিস্তান অঞ্চলকে সামরিক সেনানিবাসে রূপান্তর করতে চায় এজন্য সম্প্রতি সেখানে দেশটি সাতজন সৈন্যসহ প্যারা মিলিটারি প্রেরণ করেছে তিনি বলেন আমরা জানি যে এই অঞ্চলের চালাস এবং নলটারের মাঠ এখন ধুধু মাঠ হয়ে গেছে অতীতে সেনাবাহিনী এই জমিতে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল কিন্তু স্থানীয়রা তখন প্রতিবাদ করেছিল এখন সেনাবাহিনী এবং সরকার আবারও সেই চেষ্টাই করছে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই অপহৃত শিক্ষার্থীদের মুক্তি দিয়েছে বোকো হারাম নাইজেরিয়ার ক্যাটসিনা প্রদেশের একটি মাধ্যমিক স্কুল থেকে অপহৃত তিন শতাধিক শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে বোকো হারাম উত্তর পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটির কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে সপ্তাহখানেক আগে সশস্ত্র হামলা চালিয়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করে এই জঙ্গি সংগঠনটি পরবর্তীতে বৃহস্পতিবার অপহৃত শিক্ষার্থীদের ছেড়ে দেয় তারা তবে অপহৃত সকল শিক্ষার্থীকে এখনও পাওয়া যায়নি প্রদেশটির গভর্নর আমিনু বেল্লো মাসারি জানিয়েছেন অধিকাংশ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে তবে সবাইকে এখনও পাওয়া যায়নি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এন কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন অবশেষে শিক্ষার্থীরা মুক্তি পেয়েছেন নিরাপত্তা সংস্থার কাছে জন আছেন শীঘ্রই তাদের আনা হবে তিনি আরও জানান পরিবারের সঙ্গে মিলিত হওয়ার আগে উদ্ধার হওয়াদের যথাযথ চিকিৎসা দেওয়া হবে এদিকে বৃহস্পতিবার হারামের প্রকাশ করা একটি ভিডিও বার্তায় অপহৃত এক শিক্ষার্থীকে বলতে শোনা গেছে পাঁচশো জন শিক্ষার্থী অপহরণ করা হয়েছে এদিন নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা কে বলেছে অপহরিত শিশুর সঠিক সংখ্যা বলতে পারছেন না কেউ অপহরণের পর এই শিশুদের ক্যাটসিনা রাজ্যের কাছে ইয়াংকারা ও জামফারায় নিয়ে যাওয়া হয় সূত্রটি আরও বলেছে ঠিক কতজন এখন পর্যন্ত উদ্ধার হয়েছে তাও পরিষ্কার নয় দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা সেহু টুইটারে লিখেছেন বর্তমানে দেশের উত্তর পশ্চিমাঞ্চল বুহারি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে তবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ সীমান্ত বন্ধ থাকার পরও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্য ও সন্ত্রাসীদের অস্ত্রশস্ত্র হাতে পাওয়া দুর্ভাগ্যজনক এর আগে দুই সালে চিবক থেকে প্রায় দুইশো জন স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল বোকোহারাম এ খবর জানিয়েছে আল জাজিরা সাইবার হামলার মারাত্মক ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের প্রমাণ পাওয়ায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার প্রচণ্ড ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্ব বিভাগও সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি সিসা বৃহস্পতিবার এক বিবৃতিতে হামলার আশঙ্কার কথা জানায় এমন খবর প্রকাশ করেছে বিবিসি সহ বেশ কয়েকটি গণমাধ্যম বিবৃতিতে বলা হয় দুই সালের মার্চ মাস থেকে অ্যাডভান্সড পারসিস্টেন্ট সাইবার হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে তবে হ্যাকারদের ধৈর্য নিরাপত্তা কৌশল পরিবর্তনের বিষয়গুলো চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন হামলার সঙ্গে রুশ সরকার জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া হ্যাকিংয়ের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে সাইবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গণমাধ্যমগুলো বলছে সাইবার হামলার শঙ্কা নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইবার নিরাপত্তার কথা বললেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নীরব রয়েছেন সিসা এবং মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই প্রকাশ্যে এখনও জানায়নি কারা বা কোন দেশ সাইবার হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রে নাভালনিকে হত্যার ইচ্ছা থাকলে তিনি শেষ হয়ে যেতেন রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদ অ্যালেক্সি নাভালনিকে যুক্তরাষ্ট্র সহায়তা করছে যদি রাশিয়ার বিশেষ বাহিনী চাইত তাহলে তিনি শেষ হয়ে যেতেন বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবাদ সম্মেলনে নাভালনির নাম উল্লেখ না করে পুতিন বলেন ওই যে রোগী যিনি বার্লিনের ক্লিনিকে ছিলেন তাকে মার্কিন গোয়েন্দা সংস্থা সহায়তা করছে যদি এমনটি হয় তাহলে অবশ্যই আমাদের বিশেষ বাহিনীরও তার উপর নজর রাখতে হবে কিন্তু এর মানে এই নয় যে তাকে বিষ প্রয়োগ করতে হবে যদি তাকে হত্যা করার ইচ্ছা থাকত তাহলে এতদিনে তিনি শেষ হয়ে যেতেন গত বিশ আগস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্কো থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন নাভালনি তার সমর্থকদের ধারণা তমস্কো বিমানবন্দরে নাভালনি চাপানের আগেই তার পানীয়তে মিশিয়ে দেওয়া হয়েছিল অসুস্থ নাভালনিকে নিয়ে তার ফ্লাইট সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে ওই শহরেই একটি হাসপাতালে তাকে প্রথম চিকিৎসা দেওয়া হয়েছিল পরে কুমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য বার্লিনে নেওয়া হয় সেখানেই সুস্থ হয়ে ওঠেন নাভালনি ভারতের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিতে তোপের মুখে বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন বদলে দিতে হবে দলের প্রবীণ নেতার এমন প্রস্তাবে অস্বস্তিতে বঙ্গজয়ে মরিয়া বিজেপি এই বিতর্ককে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতৃত্বের মুখে ইদানিং ঘন ঘন শোনা যাচ্ছে বাংলার মনীষীদের নাম শুধু স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নন শোনা গিয়েছে ঋষি অরবিন্দ ঘোষ থেকে বিস্তৃত প্রায় কবি মনমোহন বসুর নাম এর মাধ্যমে বাঙালি সংস্কৃতিতে বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের এরই মধ্যে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন সুব্রমণিয়ম স্বামী তিনি বলেছেন জাতীয় সঙ্গীত জনগণ মন বদলে ফেলা হোক তার বদলে আজাদ হিন্দ বাহিনীর সংগীতকে গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন তিনি এই গান নিয়ে ঠিক কোথায় আপত্তি স্বামীর প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিজেপি নেতা বলেছেন জাতীয় সঙ্গীতে ব্যবহৃত সিন্ধু শব্দটির কোনো প্রাসঙ্গিকতা নেই এছাড়া এই গানে এমন কয়েকটি শব্দ আছে যা আজকের পরিপ্রেক্ষিতে যার কোনো অর্থ নেই গানটি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে সেটাও স্পষ্ট নয় এর পরিবর্তে স্বামী উনিশশো সালে নেতাজির আজাদ হিন্দ ফৌজের গাওয়া শুভ সুখ চায়েন গানটি জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করার অনুরোধ করেছে স্বামীর পাঠানো চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন প্রধানমন্ত্রী এরপরে শুরু হয়ে গিয়েছে বিতর্ক তাহলে কি প্রধানমন্ত্রী সত্যি এই প্রস্তাব বিবেচনা করছেন দ্রুত এই বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে হাতে তুলে নিয়েছে তৃণমূল কংগ্রেস তারা প্রচার করছে বিজেপির কাছে যে বাঙালি ভাবাবেগের কোনো মূল্য নেই তা এই প্রস্তাব থেকেই প্রমাণিত এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জনসভা ভাই ভাষণ দেওয়ার সময় জাতীয় সঙ্গীত বদলের ভাবনা চিন্তার তীব্র বিরোধিতা করে তিনি বলেছেন ওরা একবার জাতীয় সঙ্গীত বদলে দেখুক না ওদেরই উল্টে দেব মুখ্যমন্ত্রীর করা চ্যালেঞ্জের সঙ্গে মুখ খুলেছেন বিদ্যুৎজনেরা চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় বরাবরই বিজেপির সমালোচক তিনি বলেছেন জাতীয় সঙ্গীত না বদলে কেন্দ্রীয় সরকার বদলে ফেলা হোক রাজনৈতিক সংস্কৃতি যদি ঠিক থাকে তবে সংস্কৃতির রাজনীতিও যথাযথ থাকবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ